ভিউয়ার্স, আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং করতে আগ্রহী, কিন্তু ফ্রিল্যান্সিং করাটা এত সহজ নয়। আগে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, কাজ শিখতে হবে, তারপরে আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। তো ফ্রিল্যান্সিং কোর্স করাটা কিন্তু একটু কস্টলি। আপনি যদি কোনো প্রতিষ্ঠান অথবা অনলাইন থেকে কোর্স করতে চান, তো সেটি কিন্তু অনেক ব্যয়বহুল। আপনাকে বেশ মোটা অঙ্কের একটি টাকা খরচ করেই কোর্সটি করতে হবে। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যে সরকারি সহায়তায় একদম ফুল ফ্রি, শুধু ফ্রি কোর্সই না, এখান থেকে আপনি আরো তিনটা সুবিধা পাবেন। যেমন প্রতিদিন একটি ভাতা পাবেন এবং কোর্স শেষে একটি সার্টিফিকেট পাবেন, এবং আপনি যদি ভালো করে শিখতে পারেন কোর্সটি এবং তারা যদি আপনাকে দক্ষ মনে করেন, তাহলে তারাই একটি জব প্লেসমেন্ট করে আপনাকে দিয়ে দিবে। তো এই কোর্সটি ফ্রি করতে কিভাবে আপনি সরকারিভাবে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনার পরবর্তী পদক্ষেপ কি কি, সকল বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। একদম ফুল ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার একটি ফেসবুক পেজ রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এই পেজটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে দিব। আপনাদের যে কোনো হেল্প, মানে অ্যাট এনি হেল্পের জন্য এই পেজটি লাইক ফলো দিয়ে আমাকে ইনবক্স করবেন। আপনাদের যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। আর এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অল রাইটস ভিউয়ার্স, তো কিছুদিন আগে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আমার বোনের জন্য। তো অলরেডি আমার কাছে মেসেজ চলে আসছে এবং ইমেলও চলে আসছে। তো মেসেজটি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, কবে অ্যাটেন্ড করতে হবে এবং কোথায়, সব কিছু মেসেজের মাধ্যমে বলে দিয়েছে এবং আমার কাছে ইমেলও চলে আসছে। ইমেলটা আমি আগে থেকে ওপেন করে রেখেছি। তো দেখুন, এখানে সব কিছু লেখা আছে এবং আমাকে কি কি নিয়ে যেতে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, এবং দুটি অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে, এই দুটি প্রিন্ট করতে হবে। তো দেখুন, এখানে প্রথমত এই যে অ্যাটাচমেন্ট দুটি দেওয়া হয়েছে, এই দুটো ফিল করে সাথে নিয়ে যেতে হবে। এখানে দেখুন, এই যে এডমিশন ফর্ম এবং টু এই এসটিডি, এই যে বুথ অফ প্রোভাইডিং ইমেল, মানে ইমেলে যে দুটি দেওয়া হয়েছে এই দুটি এখানে নিয়ে যেতে হবে প্রিন্ট করে, এবং ওখানে যা লেখা আছে সেগুলো পূরণ করতে হবে। তারপরে দুই কপি পাসপোর্ট সাইজের আপনার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, সিবি নিয়ে যেতে হবে হার্ড কপি, এবং ন্যাশনাল আইডি কার্ড কার্ড অনলাইন কপি আপনাকে নিয়ে যেতে হবে, ফটোগ্রাফি অফ হাইজার একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনার সর্বোচ্চ ডিগ্রি সার্টিফিকেট আপনি এখানে নিয়ে যাবেন, আপনি যেই পাশ করেন না কেন। এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে নিয়ে যেতে হবে, এইগুলো নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, ফ্রি কোর্সের জন্য কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি এখন দেখাবো। তো এর জন্য আপনাদের এই অ্যাড্রেসে যেতে হবে, এই অ্যাড্রেসটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে প্রবেশ করবেন। তো এখানে রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি কোর্সটা করতে পারেন, তখন আপনারা যে বেনিফিটটি পাবেন, এখানে দেখুন লেখা আছে যে আপনি ফ্রি অফ কস্ট প্রোগ্রাম, আপনি পুরো ফ্রি এখানে কোর্সটা করতে পারবেন, এবং ডেইলি অ্যালোয়েন্স, আপনি প্রতিদিন একটি ভাতা পাবেন, ইন্ডাস্ট্রি সার্টিফিকেট পাবেন, জব রিপ্লেসমেন্ট ফ্যাসিলিটিস, মানে আপনি যদি দক্ষ হন তাহলে সেটা পাবেন। তো এখানে চট্টগ্রাম এবং ঢাকা ডিভিশনের দুটি আছে, তো আপনারা যে কোনো বিভাগ থেকে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখুন, আপনি যদি চট্টগ্রামের হয়ে থাকেন তাহলে এখানে, আর যদি আপনি ঢাকা বা ঢাকার বাইরের হয়ে থাকেন তাহলে এই জায়গাতে প্রেস করে আপনার রেজিস্ট্রেশন করবেন। তো এখান থেকে আপনারা কী কী কোর্স করতে পারেন, দেখুন কোর্সগুলো সব দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে, যেটার উপরে আপনি ইন্টারেস্টেড সেই কোর্সটি আপনারা এখান থেকে করবেন। তো আমি জাস্ট আপনাদেরকে রেজিস্ট্রেশনের প্রসেসটি দেখাচ্ছি। আগে আপনারা সিলেক্ট কোর্স করবেন, তো কোন কোর্সটি আপনি এখান থেকে করতে চাচ্ছেন। তো দেখুন, ওয়েব ডিজাইন আছে আপনার, 2D আছে, অ্যানিমেশন, তো এখানে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আছে, তারপরে সফটওয়্যার ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এই কোর্সটা আপনারা এই করেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে প্রাথমিক পর্যায়ে। এই কোর্সের ফিউচারটা অনেক ভালো, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন। আমি আপনাদেরকে প্রিফার করবো আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সটাই করেন, এই কোর্সগুলো আসলে একটু টাফ হয়ে যাবে। আর তারপরে আপনারা এখানে আপনাদের নাম দিবেন, ফাদার্স নেম দিবেন, আমি নাম একটা দিয়ে দিচ্ছি এখানে, শাহিনা আক্তার। তো আমি কিছুদিন আগে অ্যাপ্লিকেশন করেছিলাম, তাই ক্রোমে অলরেডি সেভ করা আছে ক্যাশে, তাই শো করতেছে। তো এখানে মাদার নেম, জেন্ডার সিলেক্ট করে দিবেন, ন্যাশনাল আইডি কার্ডটা আপনাদের এখানে দিয়ে দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিয়ে দিবেন, তারপরে আপনার মুসলিম কিনা সেটা সিলেক্ট করবেন, এবং কী মুসলিম সেটা এখানে সিলেক্ট করবেন, এই যে বেঙ্গালি মুসলিম সেটা সিলেক্ট করবেন আপনার এখানে, এখানে দেখুন এই যে বাঙালি মুসলিম। তারপরে আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটি, আপনার মান্থলি ইনকাম দিয়ে দিবেন, আপনি কি এমপ্লয় যদি না হন তাহলে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, এখানে জিরো অলরেডি শো করবে। তারপরে আপনি এখানে যেটি করবেন, আপনার পারমানেন্ট অ্যাড্রেসটিও সিলেক্ট করে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো সব সিলেক্ট করবেন, পোস্ট কোড, এভরিথিং, এবং আপনার ডিভিশন দিয়ে দিবেন, আপনি কোন ডিভিশনে, ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন,
তারপর এডুকেশন লেভেল, কোন ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করেছেন, সাবজেক্ট দিবেন, ইয়ার দিবেন, তারপরে আপনার আপনাদের একটি ফটো, এই ফটোর সাইজটা অবশ্যই 300x300 হবে এবং ম্যাক্স 100 kbps হবে জেপিজি ফরম্যাটের। আপনার অবশ্যই উল্টাপাল্টা ফরম্যাট দিবেন এবং উল্টাপাল্টা সাইজ দিবেন, অবশ্যই 300x300 পিক্সেল হবে এবং আপনার ম্যাক্স 100 kbps এর যেন উপরে না হয় এবং জেপিজি ফরম্যাটের। এটা দিয়ে অনেকে আসলে অ্যাপ্লিকেশন নেয় না। তারপরে এখানে আপনারা এই কোডটি টাইপ করবেন, আপনাদের যে কোডটি দেওয়া হবে মানে রোবট চেক কোডটি, তারপরে আপনার সেভ দিলে অটোমেটিক অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো আমি করছি না, যেহেতু একবার করেছি আপনাদের শুধু প্রসেসটা দেখাচ্ছি। এই সেভ দিলে অটোমেটিকলি আপনি ওখানে একটা নোটিফিকেশন পাবেন যে সাকসেসফুলি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন। তো এই ছিল ভিউয়ার্স পুরো প্রসেসটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং পিন কমেন্টে থাকবে, সেখানে আপনারা মেসেজ করলে আমি আপনাদের যে কোনো হেল্প করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।